আজি হচ্ছে পবিত্র দোল পূর্ণিমা। গাঁ ঠার সহর সবুটি রঙ্গর মাহল। ভগবান শ্রীগোপাল বিমানের বসি ঘরক ঘর বলে ভোগ খাই থাকে। করোনা কটকা যোগ দীর্ঘ দুই বর্ষ পরে বিনা কটকার পালন হচ্ছে দোল পূর্ণিমা। এথিপাই লোক মনরে অনেক উৎসাহ দেখা মিলছে। দোল পূর্ণিমার পরম্পরা অনুযায়ী ফগু দশমী ঠাকুর মন্দিরর বাহি হোলি খেলা সহ বাজা বজাই রোশনী করে গাঁ গাঁ বলে ভোগ খাই থাকে। প্রতিবর্ষ ফাল্গুন মাস পূর্ণিমা দোল পূর্ণিমা রূপে পালন করা যায়। বর্ষক থরে ঠাকুর ঘরক আসুবার লোক মনরে খুশি কহিলে ন সরে। সহরের গলিগন্ধি ঠার আরম্ভ করে গাঁ পর্যন্ত চলচঞ্চল হয়ে ওঠে। দোলযাত্রা হচ্ছে অনেক কিংবদন্তী পরম্পরা। কিংবদন্তী অনুসারে দোল পূর্ণিমার ভগবান জগন্নাথ সহ মাতা লক্ষ্মী মধ্য দোলবেদী বসা যায়। যেটি বিভিন্ন প্রকার ভোগ লগাইবা সহ অবির রঙ মধ্যে ঠাকুর দেহরে লগা যায়। এই পর্বক দোল পর্ব বলে মধ্যে কুয়া যায়। ছদিন ধরে ঠাকুর বিমানের গাঁ বুলিবা পরে দোল পূর্ণিমা রাত্রি দোল পড়িয়ার শ্রীজীঙ্ক মহামিলন অনুষ্ঠিত হুয়ে। এই মিলন দেখবা দোল পড়িয়ার শ্রদ্ধাঙ্ক ভিড় জমি থাকে। তবে চলিত বর্ষ করোনা সংক্রমণ কম থাকার আজ সারা দেশের ধুমধামে পালন হচ্ছে দোল পূর্ণিমা। কিছু গাঁ মানুষ দোলযাত্রা মধ্যে হচ্ছে, যেতে মিনা বজার, উঠা দোকান ইত্যাদি মধ্যে বসি থাকে। এর পরদিনকু লোকে হোলি উৎসব ভাবে পালন করে থাকে, পরস্পরক রঙ লগাই শুভেচ্ছা জনাই থাকে। দোল হচ্ছে এক ওড়িশার লোকপ্রিয় পর্ব। ব্যুরো রিপোর্ট, রিপোর্টার্স টুডে।